বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিওপ্যাথ, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পুরুষ ভাইদের যৌন দুর্বলতার খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য। মেডিসিনটি হচ্ছে নুফার লুটিয়াম মাদার টিংচার, নুফার লুটিয়াম মাদার টিংচার। এই ফাইলটি আমার কাছে 500 ml রয়েছে। আপনারা আপনাদের নিকটস্থ কোনো চেম্বার থেকে 20 ml অথবা 30 ml সংগ্রহ করে নেবেন। আপনি কি স্ত্রী সহবাসে একেবারে অক্ষম হয়ে পড়েছেন? আপনার স্ত্রী সহবাসে কি একেবারেই আপনার ভালো লাগে না? আপনার পেনিস কি সবসময় একেবারে শিথিল এবং নরম হয়ে থাকে? আপনার কি একেবারে ইম্পোটেন্স দেখা দিয়েছে? আপনার পেনিস কি ভিতরের দিকে ঢুকে একেবারেই ছোট হয়ে থাকে? প্রসবের সময় কি আপনার অসারে বীর্যপাত ঘটে? মেয়েদের সাথে কথা বললে কিংবা সামান্য উত্তেজনাতেই কি আপনার শুক্রপাত ঘটে? আপনার শুক্রাণু কি একেবারে তরল এবং পাতলা হয়ে গিয়েছে? তো বন্ধুরা, আমি যে লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলেই নুফার লুটিয়াম মাদার টিংচার খুবই কার্যকরী এবং হোমিওপ্যাথিক একটি মেডিসিন। তো বন্ধুরা, অবশ্যই লক্ষণের সাথে যদি আপনি মিল রেখে ওষুধ সেবন করেন, হোমিওপ্যাথিতে ম্যাজিকের মতো কাজ করে থাকে। যে সকল যুবক ভাইয়েরা স্ত্রী সহবাসে গেলে একেবারেই ভালো লাগে না, তাদের জন্য কিন্তু এই নুফার লুটিয়াম মাদার টিংচার মেডিসিনটি খুবই উপকারী একটি মেডিসিন। তো বন্ধুরা, আমি যে প্রশ্নগুলি আপনাদের করেছি, যদি আপনাদের মধ্যে এই লক্ষণগুলো থেকে থাকে অবশ্যই এই মেডিসিনটি সেবন করলে খুব দ্রুত রেজাল্ট পাবেন। এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো যৌন দুর্বলতা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমার হেল্প নিতে পারেন। নিয়ে আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা নেন তাহলে এই ধরনের সমস্যা থেকে খুবই স্বল্প সময়ের মধ্যেই মুক্তি পাওয়া সম্ভব। তো প্রিয় বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।